হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনি যদি ইমি ইউজার হয়ে থাকেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি এই নতুন ট্রিকটি আপনাদের খুবই কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইছে যে ভাই, আমাদেরকে অনেক সময় অনেক গ্রুপে অ্যাড করা হয়, সেই গ্রুপ থেকে আমরা যদি লিভ নিই, লিভ নেওয়ার পরও আমাদের অটো আবার সেই গ্রুপে জয়েন করে ফেলে, তো এরকম কোনো ওয়ে আছে কিনা যে ওয়েতে আমরা সম্পূর্ণভাবে সেই গ্রুপ থেকে লিভ নিতে পারবো? হ্যাঁ বন্ধুরা, সেই কমেন্টের রিপ্লাইতে এই ভিডিওটি তৈরি করা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো একটি গ্রুপ থেকে আপনারা সম্পূর্ণভাবে লিভ নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আশা করি ট্রিকটি 100% আপনাদের উপকারে আসবে। তো এই ট্রিকটি কী সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনো এমডিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। জাস্ট আমাদের এখানে দুইটি ইমেল অ্যাকাউন্ট আছে, আমি দুইটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। জাস্ট এটা আমার হলো অরিজিনাল ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে বন্ধুরা। জাস্ট ইমেল অ্যাকাউন্টটি জাস্ট আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর আমি আমার 2 নম্বর ইমেল অ্যাকাউন্টে ঢুকলাম বন্ধুরা, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝবেন জিনিসটা, কারণ দেখা যায় আপনারা এটা মনে করেন দেখা যায় অন্যজনের মোবাইল, আর অরিজিনাল যে ইমোটা দেখেছি ওইটা হলো আমার মোবাইল। জাস্ট আমি এখান থেকে আমি একটি গ্রুপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি 3 লাইনে ক্লিক করলাম, ক্যাডিটে চ্যাট গ্রুপে ক্লিক করার পর আমি এখান থেকে আমার অরিজিনাল যে আইডিটি আছে সেই আইডির নামটি এখান থেকে খুঁজে বের করবো। এই যে বন্ধুরা দেখেন এই আইডিটি, এই আইডিটি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। তা আমি এই আইডিটি এখান থেকে নিয়ে নিব। জাস্ট নেওয়ার পর আমি একটি গ্রুপ তৈরি করে ফেলবো, ঠিক আছে বন্ধুরা। দেখেন এখানে কিন্তু একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। তো গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা, এখন যদি আমি আমার অরিজিনাল আইডিতে চলে যাই, অরিজিনাল আইডিতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। তো গ্রুপটি তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই গ্রুপ থেকে এখন এই গ্রুপে কিন্তু 2 জন লোক অ্যাড আছে। জাস্ট আমি এখান থেকে এর লিভ নিয়ে নিলাম। জাস্ট আমি লিফটটি নিয়ে নিলাম বন্ধুরা, দেখছেন লিফটটি নেওয়ার পর বন্ধুরা এখান থেকে কিন্তু লিফটটি চলে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো এখন দেখা যায় আপনার যদি সেই ব্যক্তি আবার আমাকে অ্যাড করতে চায় তো এখান থেকে কিন্তু খুব সহজেই সে এখান থেকে সেটা অ্যাড করে নিতে পারে। যে অ্যাড মেম্বারে যাওয়ার পরে সে কিন্তু এখান থেকে আবার আমার নামটি সার্চ করে সে কিন্তু তার গ্রুপে আমাকে অ্যাড করে নিবে, ঠিক আছে বন্ধুরা। এভাবে কিন্তু আপনি যতবারই লিভ নেন না কেন সে কিন্তু তার গ্রুপে আবার নতুন করে অ্যাড করে নিতে হবে। তো আপনার এই কাজটি করতে হবে, এই কাজটি করার পর সে আর কিন্তু আপনাকে নতুন করে তার গ্রুপে জয়েন করাতে পারবে না, ঠিক আছে। জাস্ট আপনি সেই গ্রুপটিতে চলে যাবেন। গ্রুপটিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে গ্রুপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন সে যে কোন অ্যাডমিন আপনাকে গ্রুপে জয়েন করিয়েছে সেই অ্যাডমিনের প্রোফাইলে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে তাকে ব্লক করে দিবেন, ঠিক আছে বন্ধুরা। জাস্ট এখান থেকে ব্লক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাব। তো ব্যাক দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন এখান থেকে আমি লিভ নিয়ে নিব। জাস্ট আমি এখন লিভ নিয়ে নিলাম। লিভ নিয়ে নেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এখন যদি সেই আইডিতে চলে যাই, জাস্ট আমি অন্যজনের আইডিতে চলে গেলাম। চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমি এখান থেকে গ্রুপে যদি ক্লিক করি এখানে মেম্বার একজনই আছে। জাস্ট আমি যদি এখন অ্যাড মেম্বারে চলে যাই, অ্যাড মেম্বারে চলে যাওয়ার পর বন্ধুরা আমি সেই নামটি আবার সার্চ করব, এস এম সমীর। জাস্ট আমি এখানে টিক চিহ্ন দিয়ে সেখানে কিন্তু অ্যাড করে দিব, ঠিক আছে বন্ধুরা। অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমি যদি গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করার পর এখানে কিন্তু একটি মেম্বারই দেখাচ্ছে, দ্বিতীয় মেম্বারটি দেখাচ্ছে না। জাস্ট আমি এখন যদি আমার অরিজিনাল আইডিতে চলে যাই, অরিজিনাল আইডি চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু গ্রুপ আসেনি। তো এভাবেই খুব সহজে আপনারা চাইলে যে কোনো গ্রুপ থেকে একবারে চিরদিনের জন্য লিভ নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। যে অ্যাডমিন অ্যাডমিনকে ব্লক করে দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারেন। তো আশা করি এই ট্রিকটি আপনাদের কাছে একবারে নতুন লাগবে, একবারে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা যে কোনো গ্রুপ থেকে একবারে লিভ নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।